ওয়েলকাম ফ্রেন্ডস কোভিড নাইন্টিন প্যান্ডামিকের মধ্যেও রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য কিছুটা হলেও একটা স্বস্তির খবর রয়েছে যেটা আজকে মিডিয়ায় উঠে এসেছে আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব তার আগে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখতে রাজ্য সরকারি কর্মীদের চিকিৎসা সংক্রান্ত খরচের বিল পেশের সময়সীমা বাড়ানো হলো এতদিন এই সময়সীমা ছিল তিন মাস সেটা বাড়িয়ে ছমাস করেছে অর্থ দপ্তর এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে সরকারি কর্মী ও পেনশনভোগী এবং তাদের পরিবারের সদস্যরা রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পের আওতায় এই সুবিধা পান কয়েকটা নথিভুক্ত বেসরকারি হাসপাতালে এক লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেসের সুবিধাও পাওয়া হয় তবে তার চেয়ে বেশি খরচ হলে সেই টাকা সংশ্লিষ্ট ব্যক্তিকে দিতে হয় পরে অবশ্য অফিসের মাধ্যমে অর্থ দপ্তরের মেডিকেল সেলের কাছে বাড়তি খরচের বিল পেশ করা যেতে পারে লকডাউনের সময় এই ধরনের মেডিকেল বিল পেশ করতে গিয়ে সমস্যায় পড়েছেন অনেকে করোনা পরিস্থিতির জন্য অনেকেই হাসপাতালে প্রয়োজনীয় কাগজপত্রে শৈশবুত করাতে পারছিলেন না তাছাড়া আটই জুন পর্যন্ত লকডাউনের কারণে ট্রেজারি অফিসগুলো বন্ধ থাকায় বিল জমা করা যাচ্ছিল না এখন অবশ্য এই সমস্যা কেটে গিয়েছে তার সঙ্গে মেডিকেল বিল পেশের সময়সীমা বাড়ানোয় চিকিৎসা খরচের টাকা এবার পাওয়া যাবে বলে কর্মী মহলের আশা কর্মী সংগঠনগুলি রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কিন্তু সরকারি চিকিৎসা প্রকল্প নিয়ে এখনও অন্য জটিলতা রয়েছে বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে গেলে এখন করোনার পরীক্ষা করানো হচ্ছে কোনো কোনো হাসপাতাল এ কারণে কয়েকদিন ভর্তিও রেখে দিচ্ছে কিন্তু করোনা পরীক্ষা সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় না থাকায় এই বিলের টাকা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে সুতরাং দেখলেন যে যত একটা ভালো উদ্যোগ রাজ্য সরকার নিয়েছেন কারণ করোনা পরিস্থিতির জেরে অনেকেই মেডিকেল বিল পেশ করতে পারছিলেন না ঠিক মতন ফলে সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে যেহেতু তিন মাস সময় তাই ছমাস করা হয়েছে ফলে কর্মী মহল আশা করছেন যে এবারে হয়তো মেডিকেলের বিলের টাকাগুলো হয়তো পাওয়া যাবে ধন্যবাদ